কম বাজেটে এবং কম ট্যাক্সে টয়োটা রাশ হার্ড জিপ। পিছনে এটার দেখতে পাচ্ছেন স্পেয়ার চাকা দেওয়া আছে এবং পিছনে অনেক স্পেস এই গাড়ি। তানভীর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, বিজি প্রেস স্টাফ কোয়ার্টার, মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার। আজকের স্পেশাল কি? আজকে স্পেশাল হচ্ছে কম বাজেটের মধ্যে একটা হার্ড জিপ টয়োটা রাশ, সবারই জনপ্রিয় একটি গাড়ি। এটা ব্ল্যাক কালার, 1500 সিসি। এটা হচ্ছে আপনার তেলের গাড়ি, মডেল হচ্ছে 2007, রেজিস্ট্রেশন 2009। আমরা একটু গাড়ির সামনে ফ্রন্ট লুক দেখাই, যে সামনে যে হেডলাইটটা এটা গাড়ির সাথে অরিজিনাল এবং ফগ লাইটটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং শো গ্রিলটা দেখতেই পাচ্ছেন, টয়োটার মনোগ্রাম দেওয়া আছে এবং 13 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গ মিরপুর বিআরটিএ। এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগ লাইট, এটাও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এবং গাড়ির সামনে গ্লাস যদি দেখাই, এটাও গাড়ির সাথে অরিজিনাল দেখতে পাচ্ছেন, টয়োটার মনোগ্রাম দেওয়া। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি লাইট। এবং এই সাইডের টায়ার কন্ডিশন প্লাস অ্যালোরিম খুবই ফ্রেশ। এবং এই সাইডে দেখুন মিররের সাথে একটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। আমরা যদি এই সাইডে দেখাই, রেইনশিট প্লাস সাইড গ্লাস, এটাও গাড়ির সাথে অরিজিনাল। এবং এই সাইডের ভিতরের দরজার প্যাড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয়। এবং এসি প্যানেল এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে। এবং সিট কভারগুলো রেড এবং ব্ল্যাক কম্বিনেশন। এবং পিছনের দরজার প্যাডটাও যদি দেখাই, এটা অত্যন্ত ফ্রেশ চমৎকার। এবং সিলিংটা অত্যন্ত ফ্রেশ, খুবই চমৎকার একটি গাড়ি, পার্সোনাল ইউজের গাড়ি। গাড়িটি এখনও তেলে চালিত, প্রথম মালিকের নামে। আমরা একটু পিছনে ব্যাকডালা যদি দেখাই, দেখতে পাচ্ছেন অনেক স্পেস, যেহেতু তেলে চালিত এই জন্য অনেক স্পেস, এখনও সিএনজি করা হয় নাই। এবং পিছনে ব্যাকলাইটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। এবং স্পেয়ার চাকা দেখতে পাচ্ছেন এবং রাশের যে লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই গাড়িটির এই যে এখানেও একটা লাইট আছে, ব্রেক লাইট, ব্রেক ধরলে এটা জ্বলবে। এবং এই সাইডে পিছনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। মোট কথা গাড়িটার সবগুলো গ্লাসই অরিজিনাল। আমি একটু দরজার প্যাডটুকু দেখাবো, এটাও অত্যন্ত ফ্রেশ। এবং সিট কভারগুলো রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন। আমি একটু সামনের ড্রাইভিং সিট দেখাবো। ওকে, অল অপশন অটো গাড়িটি, অল অপশন অটো, জি। আমি একটু ইঞ্জিন কন্ডিশন দেখাবো। ইঞ্জিন কন্ডিশন যদি দেখায়, অরিজিনাল হিটপ্রুফ কভার এখনও আছে গাড়ির সাথে। এবং অরিজিনাল রাশের ইঞ্জিন দেখতেই পাচ্ছেন, কোনো খোলা কাটা মাইন নাই, চেসিস মাউন্টেন অল ওকে, এভরিথিং ওয়ার্কস পারফেক্টলি, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ, এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন। এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 1490,000 টাকা। দাম আলোচনার সাপেক্ষে কমবে। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।